রূপ দিয়া ফাকু দেব বিবি দেবদের বোতলটা এমনি মদের বোতল হাতে দিছে মদের বোতল হাতে দিছে বলে তার চোখের সামনে কি কারিশমা লেগে গেছে এমনি দেখা যা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির খানকা যত লোক ছিল সব লোক সহ শাহাদত আঙ্গুল দিয়ে তারে দেখাইতাছে সাহস কত জিকির মাহফিল তোর কাছে এরপর মদের বোতল তোর হাতে মদের বোতল রাইখা দিয়া গোসল করে যখন মদের বোতল হাতে লয়ে তাকায়া দেখে রে চর গোসাইপুর পশ্চিমপাড়া যুবক বৃন্দের কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুহতারাম উলামায়ে কেরাম উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দায় অবস্থানরত মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন মহাব্বতের সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা এমন একটি মাহফিলে আসার জন্য সুযোগ পেয়েছি যে মাহফিলে বসে থাকলে গুনাহ মাফ হতে থাকবে আরো জোরে কোন সুবহানাল্লাহ মাহফিল শেষ হওয়ার পরে রহমতের ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে যাবে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ চর গোসাইপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা চর গোসাইপুর গ্রামের পশ্চিম এলাকার যুবকেরা কোরআন ও হাদিসের মাহফিলের আয়োজন করেছে সেখানে তোমার বান্দা আর বান্দিরা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করতে ঘর বাড়ি ছেড়ে দিয়ে পুরুষেরা প্যান্ডেলের ভিতরে মহিলারা পর্দার ভিতরে আলোচনা শ্রবণ করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও সুবহানাল্লাহ জোরে বলো আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিবে আর বলবে ও ফেরেশতারা আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা হাদিসে পাকের কথা শ্রবণ করেছি ফেরেশতারে তোমরা বলতেছো তাদেরকে মাফ করে দেওয়ার জন্য ও ফেরেশতাগণ আমার বান্দা বান্দিরা কি কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরেশতারা বলবে ওগো আল্লাহ তাআলা তোমার বান্দা তোমার বান্দি তোমাকে ভয় করে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার কাছে কাঁদছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অমনি জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে ফেরেশতারা রে আমার বান্দা বান্দিরা জিন্দিগিতে কোনোদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন দেখছিনি ফেরেশতারা বলবে না আল্লাহ কোনোদিন তোমাকে দেখে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতাগণ আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে কোনোদিন দেখছে না দেখার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে যখন কান্না করেছি ফেরেশতারা এমনি তখন ডাক দিয়ে বলবে খোদা গো শুধু এখানে শেষ নয় গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার দরবারে তোমাকে ভয় করে কে কেঁদে কেঁদে তোমার কাছে
তওবা করেছে মাপ চেয়েছে শুধু এখানে শেষ নয় তুমি যে জাহান্নাম বানাইছো জাহান্নামের অগ্নিকণ্ড আগুনের ভয়ে আগুনের শাস্তি থেকে মুক্তি চেয়েছে তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে ফেরেশতা রে তোমরা সাক্ষী থাকো আমি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিয়েছি আরো জোরে কোন আল্লাহ মাফ করতে পারেনি আল্লাহ কোরআনে বলেছেন বান্দা কি গুনাহ করেছো রে বান্দা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন সাগরের মধ্যে নদীর মধ্যে ঢেউ উঠলে পড়ে ঢেউয়ের কারণে ফেনা জমে 100 200 ফেনা হইব না বেশি হইব 2000 হইব আল্লাহু আকবার সহি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলে ও আমার উম্মতেরা কি পরিমাণ গুনাহ করেছো ও আমার উম্মত কেমন গুনাহ করেছো সাগরের ঢেউর কারণে যে ফেনা জমে এই ফেনার সমতুল্য যদি তোর গুনাহ হয়ে যায় ফেনার যেমন কোনো হিসাব নাই অগণিত ফেনা আমার উম্মতের কোনো গুনাহ যদি এরকম হইয়া যায় তার গুনার কোনো হিসাব কিতাব নাই ওই গুনাহগার বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির ওই অগণিত গুনাহ মাফ করে দিবে তিনি হলেন আল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ এত বড় দয়াল এর চেয়ে দয়াল আর কেউ হতে পারে না পারবেও না 100 মহব্বতকে 100 দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মহব্বত মায়া দয়া আল্লাহর কাছে রাখছেন আর একটা ভাগ মহব্বত মায়া তামাম পৃথিবীর সকলকে বণ্টন করে দিয়েছেন এবার চিন্তা করেন এক ভাগ মহব্বতের কারণে মা সন্তানকে কি মহব্বত করে ভাই ভাইকে মহব্বত করে স্বামী স্ত্রীকে মহব্বত করে স্ত্রী স্বামীকে মহব্বত করে বাপ ছেলেকে মহব্বত করে ছেলে আব্বাকে মহব্বত করে এক ভাগ মহব্বত সবাইকে বণ্টন করে দিছে আর 99 ভাগ মহব্বত মায়া দয়া আল্লাহর কাছে রাখছে এবার চিন্তা করেন আল্লাহর দয়া মায়া আমাদের চাইতে কত বেশি জোরে কর না আরে এত বেশি মহব্বত দেখতে হইতো এত মহব্বত আল্লাহর আছে দেখে আমরা এত নাফরমানি করি এরপর আল্লাহ রাগ করে না ঠিক কি না কর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পাক নাই পবিত্র নাই 29 আযান লাগাইছে যে বেড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বেড়া রেখে তো 15 মন যে নামাজ রোজা কাছে নাই হের হের যে 16.5 মন আর 1.5 মন বেশি ঠিক কি না কর যেই বেড়া 5 ওয়াক্ত নামাজও পড়ে জাকাতও দে সবই দে সব ঠিক আছে এই বেটার ফুলা বিদেশ গিয়ে জেলও পড়ছে আর একটা বেটা পাক পবিত্র খবর নাই যেমনে মনছে এমনি চলে এই বেটার ফুলা বিদেশ যাওয়ার পরে 12টা 20 ও পাইছে আর কইছে আজীবন থাকতে হবে তোর আকামও গরম লাগতো না অনেকে আবার চিন্তা করে যে এটা বুঝলাম না আল্লাহ লীলা খেলা আল্লাহর বলেন ইনসাফ নাই জোরে কর না উযুবিল্লাহ আরো জোরে কর আল্লাহর ইনসাফ আছে না নাই আরে মাল দন দিল এই যে আল্লাহ ভালোবাসে এইটার যদি ভালোবাসা প্রমাণ হইতো তো ফেরাউন রইলে 1 নম্বর বেটা ঠিক কিনা কর ফেরাউন আল্লাহ মালও দিছে শৈল্য শক্তিও দিছে বুদ্ধিও দিছে এত কিছু দেওয়ার পরও পানি ফালাইয়া ক্যামেরা সারা ছবি তুলে তার ছেড়ে দিছে ঠিক কিনা কর আরো জোরে কর আল্লাহু আকবার বন্ধুগণ আমার তো যত গুনাহই আমাদের থাকুক না কেন এই গুনাহ থেকে যদি আপনি আমি তওবা করতে পারি তওবাটা কিভাবে করব এটা তো আমরা জানি না অতীতে আর বর্তমানে যত গুনাহ আল্লাহর দরবার হয়েছে এর থেকে লজ্জিত হওয়া আর একটা ওয়াদা করা ভবিষ্যতে আর গুনার কাজ করিব না এই ওয়াদাটা আল্লাহর সাথে করা
পরেও যদি শয়তানের দুকাই পড়ে গুনাহ হইয়া যায় তওবা করতে দেরি আল্লাহ maaf করতে দেরি করত না সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এই কথাটা আল্লাহ আল্লাহ নবীরই বলতেছেন ওগো নবীজি আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করুন তাসবিহ পাঠ করুন আপনি আপনার রবের প্রশংসা করুন আপনি আপনার আল্লাহর কাছে তওবা করুন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবীর কি কোনো গুনাহ আছে কোনো গুনাহ নাই নবীকে তওবা করতে বললেন কেন আল্লাহ এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন যে ওগো নবীজি আপনাকে তওবা করার বলার অর্থ হইলো আপনি তো উম্মতের কান্ডারি উম্মতের জন্য তওবা করেন আমি আল্লাহ কবুল করে নিব সুবহানাল্লাহ আপনি উম্মতের ব্যাপারে বলেন আমি আল্লাহ কবুল করে নিব জোরে কোন সুবহানাল্লাহ আর একটা ইঙ্গিত হইলো যে আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না চলে আসতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপর আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আপনার প্রতিপালকের একটা নাম আছে সেই নামটা হলো তাওয়াবা জোরে বলেন কি তাওয়াবা এর অর্থ হইল বারবার গুনাহগারে মাপ চায় আর বারবারে মাপ কইরা দেয় তাকে তাওয়াবা বলে আমাদের কারো ছেলে মেয়ে যদি দুইবার তিনবার চারবার অন্যায় করে অনেকে তেজুবিতি করে দেয় অনেকে লাড়িতে দৌড়ে বার্সিলা দেয় অনেকে দৌড়ে বড়াইল ফুইর বেতন ফুইর বেতনে তুলে ঠিক কিনা কর তোর তোরে চারবার দেখছি অহন আর মানতাম না জোরগুন ঠিক কিনা আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়া একশো বার গুনাহ করছে কিন্তু বুঝতে পারছে আমার আমি গুনাহ হয়ে গেছে গা এমনি আল্লাহ ডাক দিছে আল্লাহ আমি গুনাহগার আর তোমার নাম হইছে গাফফার আমি নাফরমান আর তোমার নাম হইছে রহমান তুমি রহমান নামের খাতিরে আমারে দয়া করো গাফফার নামের খাতিরে তুমি আমারে মাফ করো জোরে কোন সুবহানাল্লাহ অমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে বান্দা আর বান্দি আর কাঁদতে হবে না চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুই কাঁদতে আছো আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিয়ে দিয়েছো বান্দা গো ও আমার বান্দি কোনো পেরেশানি নাই ও বান্দা বান্দি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যা আমি তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম শুধু এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন আওয়াজ আসে ও বান্দার বান্দেরা যে বলে যত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সব গুনাহকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক দিয়া গুনাহগুলি বদলাইয়া দিছি যত গুনাহ হইছিল এই গুনাহগুলির আবার নেক দিয়ে বদলে লইছে যাতে করে এই কালা দাগগুলি না থাকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন তাওয়াবা তাওয়াবা শব্দের অর্থ হলো বারবার মাফ করে দেনওয়ালা যিনি বারবার মাফ করে দেয় সকালবেলা তওবা করছে বান্দা বিকালে আবার গুনাহ হয়ে গেছে গুনাহ হয়ে গেছে বুঝতে পেরে আর দেরি নাই এমনি আল্লাহকে ডাক দেব আল্লাহ তুমি রহমান তুমি গাফফার আমি গুনাহগার আমার মতো গুনাহগার আর গোসাই ভুর নাই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা বান্দি যখন কাঁদতে আরম্ভ করে দে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামনি তখন ডাক দে বলে বান্দা আর কান্দিস না আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কোরআনের ভিতরে আরেক আয়াত আল্লাহ বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া
تتوب علينا إنك أنت التواب الرحيم أرزقكم سبحان الله أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور রব্বুল আলামিন তিনি কত সুন্দর করে ডাক দিছে, কেউ যদি অন্যায় করে তার সাথে চোখ লাল কইরা রাগের সাথে কথা বলে, কিন্তু গুনাহগার যখন আল্লাহরে ডাক দে আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ কইরা দেওই দে, আবার গুনাহগুলি নেক দিয়ে বদলাইয়া দে। দয়া কম করে না বেশি করে? আর এখানে কোরআনের ভিতরে আল্লাহ গুনাহগার বান্দাদেরকে আদরের সাথে ডাক দিছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা সম্প্রদায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বান্দারা জানেন নি? আল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেলেছ, যারা গুনাহ করতে করতে জাহান্নামের টিকেট নিয়ে নিছো, যারা গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ ঠেকাইছো, এমন গুনাহগার যারা, এমন পাপিষ্ট পাপাচার গুনাহগার বান্দাকে আল্লাহ আদর করে ডাকতাছে, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, না দূরে যাইও না, গুনাহ হয়ে গেছে পেরিশান হইও না, আমি আল্লাহ রহমতের দরবারে তুমি ডাকো, রহমতের দরবার থেকে তুমি দূরে যাইও না, ডাক দাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তওবা করলে কই দিনের গুনাহ মাফ হইব? একটা লোকে গুনাহ করতেছে আনুমানিক ধরেন 30 বছর, এখন তওবা করলে কি 10 বছরটা মাফ হইব না 12 বছরটা মাফ হইব? এই কথাটা আল্লাহ কোরআনের ভিত্তি করে দিছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, যত গুনাহ করছো আল্লাহর কাছে সব গুনাহ আল্লাহ একসাথে মাফ করে দিব। আরো জোরে কও সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, আত-তায়িবু মিনাজ-জামবি কামান লা জামবা লাহু, রাসূল বলেন গুনাহগার যখন তওবা করে তওবাকারীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দে, কামান লা জামবা লাহু, যার গুনাহ নাই তার মতো হইয়া যাবে। এর ব্যাখ্যা হলো, অর্থ হলো যে মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় তখন তার আর কোনো গুনাহ থাকে না, মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিলে তার যেমন গুনাহ থাকে না, গুনাহগার গুনাহ থেকে তওবা করলে রাসূল বলেন তারও কোনো গুনাহ আর থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ, 1 নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 3, এই তিনটা কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই আজকে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলতেছেন, হে বান্দা সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করব। ইবাদতের অর্থ কি? ইবাদতের সংক্ষিপ্ত অর্থ হলো যেই কাজ করলে, যেই কথাটা বললে আল্লাহ আর আল্লাহর নবী সন্তুষ্ট হয়, যেই কাজ করলে আল্লাহ আর আল্লাহর নবী খুশি হয় সেটাকে ইবাদত বলে, যেই কাজ করলে, যেই কথা বললে, যেইভাবে চলাফেরা করলে আল্লাহ আর আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়
সন্তুষ্ট হয় না সেটা ইবাদত না, এটাকে ইবাদত বলে না, জোরে কোন ঠিক কি না? তাহলে আমরা যেই যেই কাজটা করব সেই কাজটা নবীর তরিকা মতো হতে হবে, আল্লাহর বিধান মতো হতে হবে, তখনই এটা ইবাদত হবে, জোরে কোন ঠিক কি না? করে বায়রা মা আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে লেখে যে ও দুনিয়ার মানুষ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বান্দা হিসাবে, কিন্তু আমাদের একটা কর্মসূচি দিছে সেটা হলো ইবাদত। সেটা কি? ইবাদত করবে বান্দা, আল্লাহর ইবাদত করতে করতে বান্দা আল্লাহর দরবারে আর তখন বান্দা হিসেবে যাবে না, ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধু বানায় নিবে, জোরে কোন সুবহান, আরো জোরে কোন। দুনিয়াতে দুস্থ বানাইতে গেলে এর সার দন লাগে, পাঞ্জাবি দন লাগে, কাপড় দন লাগে, আবার হেও আমারে দে, জোরে কোন ঠিক কিনা কর। এরপরে এক বাড়ির থেকে বিশ পঁচিশ জন দাওয়াত করে খাওয়ানো লাগে, আমরা বাড়িতে আবার বিশ পঞ্চাশ জন দাওয়াত করে খাওয়া, এইভাবে দুস্থ ঘটে, কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব হয় ইবাদতের মাধ্যমে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। ইবাদত চব্বিশ ঘন্টা মুসলমানের করার সুযোগ আছে, জোরে কোন চব্বিশ ঘন্টা, জোরে কোন ঠিক কিনা কর। চব্বিশ ঘন্টা আপনি ইবাদত করতে পারবেন, আপনি বাথরুমের ভিতরে যাইবেন, টয়লেটের ভিতরে, টয়লেটের ভিতরে যাইতেছেন, আপনি ডুববার সময় বাম পা দিয়ে ডুববেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পয়রা বাম পা দিয়া ইস্তিনজাখানাতে বাথরুমের ভিতরে ঢুকছেন। আবার বের হওয়ার সময় একটা দোয়া আছে, আছে না নাই? গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া পানি, এই দোয়াটা পয়রা ডান পা দিয়ে বের হবেন, দোয়াটা পয়রা বারবেন, যতক্ষণ বাথরুমের ভিতরে ছিলেন ততক্ষণ রহমতের ফেরেশতারা আপনার নামে সওয়াব লেখছে, বাথরুমের ভিতরে ইবাদত করুন যা, জোরে কোন ঠিক কিনা? হুজুর আপনি যে বললেন চব্বিশ ঘন্টা ইবাদত করুন যাইব, আমি যে রাত্রে ঘুমাই যাই গিয়া ঘুমের গড়ও তোমার ইবাদত লেখা হয়, জোরে কোন সুবহান। নবীজির কাছে এক সুন্দরী যুবতী মেয়ে গিয়ে বলতেছে অগো নবীজি আমার বিয়ার ব্যবস্থা করতে পারবেন নি, ভালো একটা ছেলে আসেনি, রসুল তো অনেক ছেলেরা আছে তো বিয়া করব, তো মেয়েটা ডাক ডাক তাইলে আমার জন্য একটা ছেলে দেখেন, রসুল কইল তাইলে দেখুন না, এমনি মেয়েটা কইল হুজুর আমারও যে বিয়া দিবেন যেই ছেলে বিয়া করব তার আগে জানাই দেন তিনটা শর্ত লাগবো, তিনটা গুণ তখন লাগবো, কয়টা গুণ? কো আবার গুণ লাগাইতেছ শর্ত লাগাইতেছ, কহ কয়টা? কো তিনটা। কো তিনটা শর্ত কি? কো এক নম্বর শর্ত হইল যেই যুবকে আমার বিয়া করব সারা বছর রোজা রাখুন লাগবো, দুই নম্বর হইল প্রতিদিন সারা রাত্র ইবাদত করার লাগবো সারা বছর, প্রতিদিন সারা রাত্র সারা বছর ইবাদত করার লাগবো রাত্রে, তিন নম্বরে তিরিশ পারা কোরআনের খতম প্রত্যেক দিন দিতেই হবে, এমন যুবক গোসাইপুর মোট কয়জন আছে? নাই গা? আহা, রসুল ডাক দিয়ে জিগা যারা যারা বিয়া করছো না দাঁড়াও, এরা খারাইছে, খারাইছে ওরা তো সবাই বিয়া করবার সুন্দরী মেয়ের নাম শুনে সবাই তো খারাইছে, দুনিয়ার দুইটা মানুষের দুইটা নিয়ম, পুরুষেরা খালি মঞ্চা বিয়া করত আর মহিলারা মঞ্চা খালি বেশি করে সাজত, এটা দুনিয়ার রীতি, মানুষের একটা রীতি আর কি, মানুষের বয়স যদি একটু বেশি হয় তখন ফাঁসাশি হইলে কো আমার একশো পাঁচ চলতেছে, আসলে ফাঁসাশি একটু বাড়ায় এক, আর জোয়ান জোয়ান কাল থাকলে জি গেলে কত? কো উনত্রিশ মাত্র, আবার দুধারা ফারে খেয়ে ফারতে গেছে তোমার বয়স কত? কো পঁচিশ সাড়ে পঁচিশ, মানে কমা খালি জোয়ান কালরা বাদে বয়সটা খাঁটি বয়সটা কয় না, এটাকে অভ্যাস, আর বুড়ো হয়ে গেলে কয় একানব্বই, ঠিক কিনা কয়? ঈদের রীতি আর কি একটা ব্যবসা, এই জন্য মহিলাদের নিয়ম হইলো খালি সাজ দ, পুরুষের কাজ হইলো খালি বিয়া করত, ঠিক কিনা কয়? বিয়ে একখান করছে, এরপর আরেকজন দেখে আহ এইটার যে করতাম কি করলাম রে বিয়া, আয়ে ফাঁস করো, এরকম আফসোস করে না করে না, গুদার তুইটা ফিরে আবার গুদার ভার হয়ে গেছে, হেফার আবার দেখতো কি মন মরা। রসুল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
বিয়াজি করবার যুবকরা দাঁড়াইছো শর্ত আছে তো হুজুর কি শর্ত কই এক নম্বর শর্ত হইল সারা বছর রোজা রাখন লাগবো দুই নম্বর শর্ত হইল সারা বছর রাত্রেবেলা ইবাদত করন লাগবো তিন নম্বর শর্ত হইল প্রত্যেকদিন 30 পারা কোরআনের খতম দন লাগবো কিছু লোক বয়ে গেছে কা যারা ফারা হারা গে করবা আর কিছু দাঁড়াই রইছে এরা যে এলে তোমরা কি কও আমরা বুঝা কমু না বুঝা বিয়া শাদির ব্যাপার যে বুঝা কমতে বুঝুন এটা হইতো না ভালো করে মনে রাখবেন কোন মেয়ের দেখে গেছে আর যে কর্তৃপক্ষ আমরা বুঝে শুনে আমরা রে দুই তিন নিবিতে জানাই লিতেছি মনে করবেন যে 30 বছর ভিতরে হেলো দেখা হই করতো না ঠিক কি না জোরে কন আচ্ছা রসুল বললেন বুঝে শুনে কও এমনি এক যুবক দাঁড়ায় কো হুজুর এই তিনটা গুণ তো মোটামুটি আমার মধ্যে আছে রসুল কো তাইলে তুমি বিয়া করবা বিয়া পড়াই দিছি বিয়া পড়াই দেওয়ার পরে এশার নামাজের সময় বউ নিয়া বাড়িত গেছে আগে তো রাত্রি বিয়ে হইতো ঠিক না পালকি দিয়ে যাইতো আ সন্ধ্যার পরে উরুস্তুরি লাগছে রাত 12টা পরে বিয়ার বাড়ির মধ্যে বিয়া সাপছে ঠিক কি না জোরে কোন অন ছোট ফুলা বান্ধে যারা কইতো না যারা মরু বেড়া কইতো ঠিক কি না কোন আ কত করে বুইতা বাংছে কত করে কারের মধ্যে দুইজন উঠে বইয়া ফটর ফটর আওয়াজ করে কইতো কই ইন্দুর গেদে মানু দুইটা বই রইছে আয় এশার নামাজের টাইমে বাড়িত গেছে নতুন বউ লয়া নবীজির সাহাবী মসজিদে আজান হইছে এমনি নতুন বিবি ডাক দেখো স্বামী হে আমার মসজিদে মিনারে আজানের আওয়াজ হইতেছে আপনি মসজিদে চলে যান আমি ওযু করে এশার নামাজটুকু ঘরের ভিতর আদায় কইরা নেই এটা কেমন বউ আজকে বিয়ে হইলে নামাজ পড়বা কোন কাম আছে নাকি বিহুব নাকি আজকে বিয়ে হইছে কেন নামাজ পড়তোবা কেরে বিয়ের দিন মরণ হইতে পারে না জোরে কয় সাহাবী মসজিদে চলে গেছে নামাজ পড়তে সাহাবীর নতুন বিবি উযু করে এশার নামাজটা ঘরের ভিতরে আদায় করছে শর্ত না কয়ডা আল্লাহ রসূলের সাহাবী এশার নামাজ পড়িয়া আইসা খাওয়া দাওয়া কইরা দেরি নাই এমনি বিস্তার শুয়ে গেছে গা শর্ত আছে না সারা রাত ইবাদত করা শুয়ে গেছে গা সাহাবীর স্ত্রী কো দেখছো কি মন জামাইতে বিয়া বইলাম রাতে ইবাদত করার কথা যে শুয়ে গেল গদি বাপসে দি একটু রেস্ট টেস্ট নিয়ে বদুই পরে বদুই ইবাদত করুন না রাত অর্ধেক পার হয়ে গেছে কখনো উঠে না বউ কো কেমন জামাই টাইম বিয়া বললাম টেনশন এই নতুন বউ ঘুমানা এমন জামাই পাইলাম কেরে যে জামাই রাত ভরে ইবাদত করে না এমন জামাই কেন আমার হইলো আফসোস আর আমরা দেশের বিরেতে কত হইলো আমার জামাই যদি গলা সিন টিন তাহে হাতের মধ্যে বালা সালা তাহে সুলদারি যেন মধ্যে আনতে হোকা এরপরে যেটা মধ্যে হইব না হ্যাঁ টেয়া বসে আসেনি ঠিক মতো শাস্ত্র মাস্ত্র ভালো নেই ঘুমায়নি ইংরাজি জানেনি হোয়াট ইজ দ্য ডে ইজ জোরে কোন ঠিক কিনা কোন নবীজির স্ত্রী আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও দুনিয়ার মহিলারা তোমরা জান্নাতের ভিতরে যাইবা কিন্তু একটা কথা মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ আর আল্লাহ নবী এত সুযোগ দিয়েছে যেই সুযোগটা পৃথিবীর আর কোন মাখলুককে আল্লাহ দেয় নাই জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন এই কথাটা সামনে আইতাছে বলতাছি একটু রাখেন আয় নবীজির সাহাবীর স্ত্রী মনে মনে গুসা ইবাদত করে না কেন লেগে জামাই রাত অর্ধেক পার হইয়া গভীরে তুই গেছে উড়ে না এখন নবীজির সাহাবীর স্ত্রী মনে মনে ভাবে কালকা তো রোজা রাখন লাগবে হিসাবে সারা বছর রোজা রাখলে কালকা রোজা রাখতো না তো উড়ে না দি খাইতো না না কিটা কাল পরের দিন রোজা রাখলে আগে দিন রাতে কিছু খাওন লাগে না খায় না দি উড়ে হই না আহা নবীজির সাহাবীর স্ত্রী এমন টেনশনে পড়ছে যে এবাদত করে না আবার কোরআন খতম দর কথা আছেন কোরআনের খতম দিল না আবার কাল কাজে রোজা রাখবো হন উঠে দিয়ে খাও না আহরে কিমন জামাই ফেলাম রে এমনি মসজিদে মিনারের মধ্যে আজানের ধ্বনি আরম্ভ হইছে যখন আজানের আওয়াজ শুরু হইছে এমনি নবীজির সাহাবী বিছনা থেকে লাফ দিয়ে উঠছে উঠতে বিবির ডাক দিছে বিবি কি ঘুমাই গেছে কেন সদা কই আছে বিবি তো ঘুমায় না জামাইরা ইবাদত করে না কোরআন তেলাওয়াত করে না
নবীজির সাহাবীর স্ত্রী পেরেশান, ও ফজর নামাজ পড়তে দেবা ঠিক আছে যাও, কিন্তু নামাজ তো রাত্র ভর ইবাদত করার কথা আছে, একটা তো করলা না গোসা, আর আমরা বুঘুস ডাইলের বড়া ঠান্ডা আনছেন কেরে, পেঁয়াজ আনবেন গরম গরম, সিঙ্গার আনবেন গরম গরম, আপনি নরম নরম কেরে, বাড়ি থেকে মাঝে মধ্যে ফোনও করে, হ্যালো হ্যাঁ কি অবস্থা তুমি, হ্যাঁ কয়া সেন গো সাহেবের বাজার কত হইলে, সিঙ্গার আসেনি কো শেষ তো কহ, তোমার লাগে শেষ হয়ে যাবো কো বানাই দিত, ইটা কয় না যে আজান দিয়ে হয়েছে আসরে নামাজটা মসজিদে ফয়রা লো, ইটা বউ ডেককে ফোন করে কুইতারে না, হ্যাঁ আচ্ছা এরপরে গেছে নবীজির সাহাবি ফজর নামাজটা পড়ে আইছে, তো নবীজির সাহাবির স্ত্রী বাপতাছে মন না খাই আজকে রাখকে দিব, নতুন বিয়া করছে তো মন আজকে খাইতো রে তো না মন এমনই রাখকে দিব, রোজা বাইতে দেরি নেই এমনি ডাকছে বিবি নাস্তা আছে নি রুটি গোস্ত, হারি রুটি গোস্ত খাইবেন নি বলো রোজা রাখতে না আগে খাই না পরে কর পরে কও না আগে খাই লো, ইচ্ছা মতো খাইছে নবীজির সাহাবীর স্ত্রী ডাইরেক্ট নবীর দরবার হয়ে বিচার দিছে, আর আমরা দেশের বউরা ইমাম সাহেবের ফোন দে মাঝে মধ্যে রাস্তাঘাট জিগা যে আপনার কাছে এমন তাবিজ আসেনি আমার জামাইরে তুমি তারের মতন সুজাতা হ্যাঁ 500 একটা দিয়ে মামনের 500 একটি হ্যাঁ ডিমের টেহা যা আছে সব দেলাম আপনার সব দেলাম ঠিক কিনা বল, তুমি নিজে ভালো হয়ে যাওগা তোমার জামাই অটোমেটিক ভালো হয়ে যাবো গা, আরো জোরে কর নবীজির স্বামীর স্ত্রী রসুলের কাছে গেছে গিয়ে কো গো আল্লাহ নবী আপনার সাথে আমার কথা ছিল তিনটা গুণ যেই যুবকের মধ্যে থাকবো তার কাছে আমার বিয়া দিবেন, কিন্তু যার কাছে বিয়া দিছেন একটা গুণও তার মধ্যে নাই, রসুল কন্যা তো হতে পারে না আমার সাহাবি কোনোদিন মিথ্যা বলবে না, না রসুল আমি নিজে পরীক্ষিত আমি দেখা কুদেছি আপনারে কি হয়েছে কো জিগান আপনার সাহাবিরে, রসুল সাহাবিরে ডাকছে কিরে তুমি বলে একটা কাম বলো করো না কোরআন পড়ো না রাত্রে ইবাদত করো না আবার এই দিকটা বলে তুমি রোজা রাখো না, তো তুমি আমার কাছে কি কইছো কো হুজুর আমি তো একটু বাদ দেই না, জোরে কন্যা সুবহানাল্লাহ আমনি নবীজির সাহাবীর স্ত্রী ডাক দেখো হুজুর সারা রাত্র ঘুমাইছে জিগায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমনি ডাক দিয়ে বললেন ও সাহাবি তোমার স্ত্রী আমার কাছে যে বিচার দায়ের করলো এটা সত্য মিথ্যা প্রমাণ এখনই হয়ে যাবে, আল্লাহ নবীর সাহাবি তখন ডাক দিয়ে বললেন নবীজি আপনি যা বলেন তা সত্য কিনা আমি জানি সত্য, আল্লাহ নবী তখন বলেন অবশ্যই সত্য, এমনি আল্লাহ নবীর সাহাবি তখন ডাক দিয়ে বলো আল্লাহ নবী আমার বিবি আপনার কাছে যে বিচার দায়ের করেছে আমি রাত ভর ইবাদত করি না ঠিক আছে আমি রাত ভর ঘুমায়া ছিলাম একতো ঠিক আছে, ওগো নবীজি আপনি বলেছেন এশার নামাজ আদায় করার পরে কেউ যদি ঘুমের ঘরে ঘুমায়া যা অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াব হইয়া যা, আরো জোরে কোন না এশারে নামাজ পড়া যদি কেউ ঘুমের ঘর ঘুমে যায়গা তো অর্ধেক রাত পর্যন্ত কি হইব সজাগ থেকে ইবাদত করলে যে সব হইব এই সবটা আল্লাহ এমনি দিয়ে দিব, জোরে কোন সুবহান নবীজির সাহাবীর স্ত্রী ডাক দিয়ে কো অর্ধেক রাত ইবাদত করব এমন জামাইয়ের কাছে আমি বিয়া বইতাম চাই না, সারা রাত্র যে ইবাদত করব এমন জামাইয়ের কাছে বিয়া বইতাম চাইছিলাম, এমনি তখন নবীজির সাহাবী ডাক দিয়ে কো ওগো বিবি একটু রাখো না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন
এমনি ডাক দিও রে সাহাবি, ইয়ার পরে তোর বক্তব্য কি বলো? এমনি তখন সাহাবি ডাক দে বলে, ওগো নবীজি আর একটা কথা আপনি বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ পড়া ঘুমের ঘরে ঘুমায়া যাবে অর্ধেক রাত পর্যন্ত সব এমনি ফেরেশতারা লেখবে, আবার যদি ওই ফজরের নামাজটুকু আদায় করে তাহলে বাকি অর্ধেক রাতের সব ফেরেশতারা লেখবে। নবীজি আমার বিবি আমার সাক্ষী জিজ্ঞাসা করেন, এশার নামাজ আমি আদায় করেছি আবার ফজরের নামাজও আদায় করেছি, নবীজি গো বলেন না আমার নামে সারা রাত্র ইবাদতের সওয়াব হইছেনি? রসুল কো অবশ্যই হইছে। নবীজির সাহাবীর স্ত্রী ডাক দেখো, রসুল যখন কইছে তাহলে আমার আপত্তি নাই, সাহাবি ডাক দেখো তুমি তো বিছান লইয়া বসো খালে দৌড়াইয়া, দেখো রসুল কি কো, আমি সারা রাত্র ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা একটা কথা আমরা আমলে ফিট করতে চাই, এখন থেকে আমরা মনে রাখব এবং পালন করব যে এশার নামাজটা আমি পইরা অনর্থক ডিশের লাইনের সামনে টিভির সামনে অনর্থক গল্প গুজারিয়ে কইরা গাঙ্গের ফারো বইয়া আজাইরা গপ গাপ নামাইরা এশার নামাজটা পইরা যদি আপনি ঘুমের ঘুরে ঘুমায় যান গা, তাহলে অর্ধেক রাত পর্যন্ত সজাগ থেকে ইবাদত করলে যে সওয়াবটা হইতো এই সওয়াবটা আল্লাহ এমনি দিয়ে দিব আপনারে, তাহলে ঘুমের ঘরে আমার সওয়াব হয়। জোরে কোন ঠিক কিনা? আবার ফজরের নামাজটা যদি আপনি আদায় করেন তে বাকি অর্ধেক রাত্রে রয় ইবাদতের সওয়াব হইব, তাহলে গোটা রাত্রে ইবাদতের সওয়াব হইছিনি ঘুম হইছিনি, তে ঘুমের ঘুম হইলো ইবাদত, তাহলে 24 ঘন্টা ইবাদত করার মানুষের সুযোগ আছে না নাই? আরো জোরে কোন? এই কথা বলার পরে নবীজির সাহাবীর স্ত্রী রাখ দেখো, ও ইবাদতের সারা রাত্র ইবাদতের ইয়া পাইছি হিসাব পাইছি কিন্তু রোজা যে রাখছেন না, রসুল কো রাখো না জিগাই, হুজুর কি জিগাইবেন এখন খাই আইছে, এখন খাই আইছে, দেখছেন জামাইরে কি কামাইরা ধরা ধরছে, আমরা এইভাবে দলে কব তুই 1 2 3 বাজ যায় নাইগা দিরি তুই এমন দূর মুশকিল লইয়া, ঠিক কিনা কোন? আরে বাবা আল্লাহ, রসুল জিগে কিরে তুমি রোজা রাখছো, রোজা বলে রাখো না, কো হুজুর আপনি বলেছেন একটা নেক কাজ করলে আল্লাহ কমপক্ষে 10টা সওয়াব দেয়, একটা নেক কাজ করলে আল্লাহ কয়টা 10 কয়টা সওয়াব দেয়? কমপক্ষে উপরে 25টা দেয়, এর উপরে 70টা দেয়, এর উপরে রসুল বলেছেন 700 সওয়াব একটা নেক আমলের দ্বারা আল্লাহ তারে দিয়া দেয়। আরো জোরে কো, কথা বলার পরে সাহাবী কো হুজুর রমজানের রোজা আমি 30টা রাখছি সবগুলি রাখছি, রসুল গো একটা রোজার বিনিময়ে যদি আল্লাহ খুশি হই আমারে 10টা নেক দে, তে দৈনিক একটা করে নেক দিলে তাহলে একটা রোজা দিয়ে কয় দিনে নেক হইব? 10 দিন হিসাব বুঝাছেন না? একটা রোজা দিয়ে যদি 10টা সওয়াব তে দৈনিক একটা করে সওয়াব লেখলে তে 10 দিন গুনি এক রোজা দিয়া তাহলে 10 10 কত? 100, তাহলে 10 দিন রোজা রাখার দ্বারা 100 দিনের সওয়াব, 20 দিনের রোজা রাখার দ্বারা 200 দিনের সওয়াব, 30 দিন রোজা রাখার দ্বারা 300 দিনের সওয়াব। এমনি সাহাবী ডাক দেখো, নবীজি আপনি বলেছেন একটা নেক আমল করলে 10টা সওয়াব কমপক্ষে, তাহলে কমের কম রই ধরছি, বেশিটা না 70টা 700 ধরছি না, খালি কম দই, কমের মধ্যে তো আমার 30 রোজা দিয়া 300 দিনের রোজার সওয়াব আছে। এমনি সাহাবীর স্ত্রী ডাক দেখো, 300 দিনে 1 বছর না, 365 দিনে 1 বছর, দেখছেন যে কি মনে স্ত্রী স্বামী 365 দিনে 1 বছর হবে না মানতাম না, রাখো না হিসাব দিতার লই তো। নবীজির সাহাবি ডাক দেখো, অগো আল্লাহর নবী রমজান মাস শেষ হওয়ার পরে এর পরবর্তীতে যে আরবি মাস আসে এই মাসের নাম হলো শাওয়াল মাস, এই মাসের নাম কি? হুজুর আপনি বলেছেন শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, কয়টা রোজা? তাইলে এটা আমরা বাংলা গ্রামের মধ্যে স্বয়ং রোজা, কি রোজা? তাইলে 6টা রোজা যদি একটা রোজার বদলা যদি আল্লাহ খুশি হইয়া 10টা সওয়াব দেয় তাইলে 6 10 কত?
নবীজির সাহাবী কো বিবি 360 দিন রোজার সওয়াব দেখো কো না মানতাম না আরো 5 দিন রইছে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ নবী মুশকি মুশকি আসতে আছে এমনি তখন নবীজির সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ও নবীজি আপনি বলেছেন একটা নেক আমল করলে 10টা নেক কমপক্ষে আল্লাহ দিয়া দে আমি 30 রোজা রেখেছি 300 দিনের সওয়াব হয়ে গেল ও নবীজি আর 6 রোজা দ্বারা 6 10 60 দিন এই হলো 360 দিনের রোজার সওয়াব হয়ে গেছে আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে সাহাবী সত্যই বলেছো তার মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ নবী রাহমাতুল আলামিনের স্ত্রী এমনি তখন ডাক দিয়ে বলে সাহাবীর স্ত্রী বলে ও নবীজি আরো তো 5 দিন বাকি রয়েছে এমনি আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাহাবীকে ডাক দিয়ে বলে তুই এত বুদ্ধিমান এমনি সাহাবী ডাক দিয়ে বলে বিবিকে বিবি তুমি মনে করো না আমি 5 দিন ছেড়ে দিয়েছি এমনই না আমার নবী বলেছে বছরে 5 দিন রোজা রাখা হারাম কয় দিন রোজা রাখা হারাম 5 দিন রোজা রাখা কোন দিন রমজানের ঈদের দিন কুরবানির ঈদের দিন কয় দিন হইছে কুরবানির ঈদের পরের 3 দিন আইয়ামে তাশরিক বলা হয় অর্থাৎ রোজার ঈদের দিন কুরবানির ঈদের দিন এর পরে কুরবানির ঈদের পরে 3 দিন মোট কত দিন হইছে এই 5 দিন রোজা রাখন মুসলমানের জন্য হারাম নবীজির সাহাবীর স্ত্রী চুপ করে দাঁড়ায় রইছে এবার সাহাবীর স্ত্রী চুপ করে দাঁড়ায় রইছে সাহাবী ডাক দেখো এ বিবি বল বল গো আমি সারা বছর রোজা রাখনে ওয়ালানি এমনি তখন স্ত্রী ডাক দেওয়া বলে আল্লাহ নবী যখন বলেছে আর কোনো আপত্তি নাই এমনি তখন ডাক দেওয়া বলা বলে দেওয়ার পরে তখন নবীজির সাহাবীর স্ত্রী ডাক দেয় বলে কোরআন তেলাওয়াতের কথা আসিন কোরআন তো পড়ো নাই কোরআন তেলাওয়াতের কথা আসিন না তো কোরআন তোমরা পড়ছেন না সাহাবী কো বাদ দিছি না জোরে কোন সুবহানাল্লাহ মাসখানে কথাটা শেষ করি আগে আমি আপনি যদি রমজান মাসে রোজারি রাখিয়া দেই আর রমজানের পরে শাওয়াল মাসে যদি ছয়টার স্বয়ং রোজা রাখি তাহলে সারা বছর আল্লাহর ফেরেশতারা রোজাদার হিসেবে লিখতে জোরে কোন সুবহানাল্লাহ এই তো রমজান মাস সামনে আইসা পড়ছে বেশি দিন নাই এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী রমজান মাসে আমরা সকলে রমজানুল মুবারককে কদর করব রমজানের রোজাগুলি রাখতে পারলে 300 দিনের সওয়াব হইব এরপরে শাওয়াল মাসে পরবর্তী মাসটায় 6টা রোজা রাখলে 60 দিনের সওয়াব হইব তাহলে 360 দিনের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিব তার মানে সারা বছর রোজা রাখনে ওয়ালা ঠিক কি না জোরে কর সাহাবীর স্ত্রী কো আপনি যে কোরআন তেলাওয়াত করছেন না সাহাবী কো আমি তো বাদ দেই নাই কো কেমনে আমার ওয়ালুক ইয়ামে সাহাবীর আগে ও আল্লাহ নবী আপনি বলেছেন একবার যদি সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পাঠ করে কেউ কেউ যদি একবার তেলাওয়াত করে সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব ফেরেশতারা লিখবে তাহলে দুইবার বলে কয় পারা তিনবার বলে কয় পারা আপনাদের গোসাইপুরে কোরআন শরীফ কত পারা বায়রাওয়ার 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছে একবার আর দুইবার তিনবার যদি আমার কোন উম্মতে সূরা ইখলাস তেলাওয়াত করে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার তাহলে এটা কি আমরা পারবো না মা বোনেরা পারতো না সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা দৈনিক তিনবার যিনি দোকানদারি করেন দোকানে বসে পড়তে পারবেন যিনি জমিনে কাজ করতেছেন শরীর পাক পবিত্র থাকলে আপনি
জমিনের মধ্যে খেতনির ভিতর দিয়ে পড়তে পারেন। যিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি হাঁটার ভিতর তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন। যিনি ঘরে বসে আছেন তিনিও পড়তে পারেন, যিনি অফিসে আছেন তিনিও পড়তে পারেন। জোরে কোন ঠিক কি না কর, মা বোনেরা পাকশা করতেছে এই সময় সূরা ইখলাস তিনবার পড়তে পারে। মা বোনেরা ইচ্ছা করলে সবজি বানাইতেছে মাছ করতেছে এই ফাঁকে দাও, ইচ্ছা করলে সূরা ইখলাস তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে না? পারে না। আরো জোরে কর, তাহলে এই আমলটা কি আমরা করতে পারবো না? আল্লাহু আকবার। এবার নবীজির সাহাবী ওই তার স্ত্রীকে ডাক দিল, বিবি গো এবার বলো আমি প্রতিদিন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আমি তিনবার পড়ি। বিবি রসুল বলেছেন তিনবার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়া দেবে। বিবি গো এবার তুমি মনে রেখা দাও আমার নামে ইবাদত বন্দিগে আছেনি। এমনি নবীজির সাহাবীর স্ত্রী ডাক দে বলে এত বুদ্ধিমান জামাই পাইছি আমি অনেক অনেক খুশি। এই স্ত্রী খুশি হয়েছে এমন জামাই পাইয়া। আমরা স্ত্রীরও যদি এমন চেষ্টা করতো যে আমার জামাই যদি নামাজি হইতো, আমার জামাই যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হইতো, আমার জামাই যদি রোজা রাখনেওয়ালা হইতো, আমার স্বামী যদি আল্লাহর জিকির করনেওয়ালা হইতো, এমন আফসোস মহিলারা করত আর আল্লাহর কাছে দোয়া করত, নিজে ফজরের সময় উঠিয়া উজুর পানি স্বামীর সামনে দিয়া নিজে উজু করে নামাজে দাঁড়াইবার জন্য রেডি হইতো, স্বামীকে বেগারতা কইরা মসজিদে ফাটাইতে পারতো, বেগারতা কইরা যদি ঈদের বাজার নিয়ে সে লাল শাড়ি পায়ের পায়েরওয়ালা শাড়ি কিনা কিনানো যা জামাইরে দিয়া এই জামারে বেগারতা করে কি মসজিদ ফাটানো যায় না? আরো জোরে কয় আল্লাহু আকবার। তো বলতেছিলাম আল্লাহর ইবাদত করো। জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, কোন মানুষকে আল্লাহর সাথে শরীক করো না, কোন গাছকে আল্লাহর সাথে শরীক করো না, কোন মাছকে আল্লাহর সাথে শরীক করো না, কোন মাখলুককে আল্লাহর সাথে শরীক করো না, কারণ শিরিক গুণ আল্লাহর কাছে মহাপাপ। জোরে বলেন ঠিক কি না কন? আরো জোরে কন। আল্লাহ কোরআনে বলেন লা তুশরিকি বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক কইরো না, শিরিক গুণ আল্লাহর কাছে মহাপাপ, সুতরাং আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই হলো দুই নম্বর কারণ শিরিক করব কেন, কারণ আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। আরো জোরে কর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। রাব্বুল আলামিন বলেন অবশ্যই মানুষকে সুন্দর করিয়া গঠন করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান, হাসান শব্দের অর্থ হলো সুন্দর, হাসিন শব্দের অর্থ হলো বেশি সুন্দর, আহসান শব্দের অর্থ হলো সুন্দর, বেশি সুন্দরের চাইতে আরো সুন্দর যেটা সবচেয়ে বেশি এর নাম হলো এই শব্দটা বোঝানো হয় আহসান। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসিন ফি হাসান এমনটি আল্লাহ না বইলা বলছেন আহসান, সুন্দর বেশি সুন্দর হচ্ছে আরো সুন্দর যেটা সেই সুন্দর মানুষকে আমি আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে ক মানুষকে সুন্দর করে বানাইতে গিয়ে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত মজবুত করে বানাইছে, কত সুন্দর করে বানাইছে এই ব্যাপার আল্লাহ সায়ের জিনিসের কসম খাইছে। জোর বল কই জিনিসের কসম? ওয়াতিন, এক নম্বর ওয়াজাইতুন, ওয়াতুরিসিনিন, তিন, ওয়াহাদাল বালাদিল আমিন,
এই চার জিনিসে কসম করছে, এক নম্বর তিন নামক ফল, দুই নম্বর জাইতুন নামক ফল, তুর পাহাড়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ মক্কা নগরের কসম করে আল্লাহ তাআলা তিনি বলতেছে অবশ্যই মানুষকে সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্দর করে কে বানাইছে? আল্লাহ। প্রথম মাতা দিছে, মাতার পরে চোখ, মাঝখানে সাইনবোর্ডটা তো কপাল, এটা নিচে চোখটা, মাতাটা চিন্তা করবো লাভ হবে না লস হইব, চোখটা দেখবো কালা না সুন্দর, মোড়া না সিহন, ঠিক কিনা কন, নাকদা নাকদা টেস্ট করবো এটা কি দুর্গন্ধ না সুগন্ধ, গ্রামটা বালা না বালা না, ঠিক কিনা কন, এগুলো কম্পিউটার। এরপর যদি বালাও তারপর দিছে মুখ বিত্রি দিবা, শক্ত হইলে সামাবে লাগে বেকুকুদাল বিত্রির অভাব নাই, ঠিক কিনা কন, শাকুদাল গেল ওই শক্ত হইলে সাবাইয়া দুলা তুলে দিব, ঠিক কিনা জোরে কর। এরপরে গিলবার লাগে আবার রেন তেল দিয়ে দে, মোবিল না থাকলে তো আবার ইঞ্জিল চলে না, জোরে কর, ঠিক কিনা কর। এই জন্য মুহুর বুদ্ধি কিছু দিল ওই দেখবেন ভিতরে একটা পানি উঠে, এটা ওইটার নাম রাখছে আমি মোবিল, অর্থাৎ এই মোবিল না তাহলে জীবনে গিলতে তাই না, ঠিক কিনা কর। আতের তালু মতো শুকনা থাকলে জিব্বা লাডিটা ফারাইয়া দিল এখানে আইলে বিত্তে গেল নইলে, জোরে কর, ঠিক কিনা কর, আরো জোরে ক। এই এই সুন্দর সুযোগ সুবিধাটা কে করে দিছে? জোরে ক, আরো জোরে ক। এই জন্যে আমি সকলকে অনুরোধ করব যে আল্লাহর সাথে শরীক করার কোনো কারণই নেই, কারণ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আরো জোরে ক। এরপরে বলতেছিলাম এরপরে ভিতরে দিছে জিব্বা, ঠিক কিনা কন, জিব্বার কাফা কাম হয়েছে আর একটা কডা না মিডা, এটা মাথার মধ্যে চিনির বস্তা রাখলেও কইতারতো না যে এটা চিনি মিডা না কডা, কিন্তু একটা দানা বৃত্তি দিলে কয়ে দিব চিনি না লবণ, জোরে কোন, ঠিক কিনা। কেমন কম্পিউটার, কম্পিউটার কারে না তাহলে চলে না, কিন্তু আল্লাহ এমন কম্পিউটার তোরে দিয়ে দিছি রাত্রে তিনটার সময় যদি বলে কেউ চিনি দিয়ে দে খালি খাইবে খালি হাই, জোরে কোন, ঠিক কিনা কর। হ্যাঁ আমরা শুরু বলা মাদাসা বর্তমান বলা কারি সে বুঝলো ক, হে গুমুত উড়ে না গেলে আমরা কেউ অনেক ফাইন্ডেলে দেয় দিছি ফাইন্ডেলে, এরপরে কাইট থেকে আরো হে ঘুমিয়ে দিছি ফুজুর কয়েক কাপড় লবণ আন আইনে ঠোঁট লাগাই দিয়ে দিয়ে পরের দিন আবার একটু চিনি নিয়ে দিছে ঘুমিয়ে খা, চিন্তা করেন তিনি কেমন কম্পিউটার যে রাত্রিবেলা কারেন্ট থাকলো না থাকলো তোর জিব্বাটা যাচাই করে দে এটা লবণ না চিনি, মিষ্টি না কুষ্টি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কো সুবহানাল্লাহ। এরপর আল্লাহ যে বলে এত সুন্দর করে বানাইছি একটু চিন্তা করে দেখা দরকার, আমার মাথার চুল যে এরকম বড় হইছে বেওয়ার চুলও যদি এরকম বড় হইতো তাহলে বেওয়ার চুল এরকম সোহর সামনে পড়ে থাকলে আটলে লেন কেমনে, ঠিক কিনা, হাত তালে নইলে কয়েকবার ধরে রাখলাম বলে তো ধরে রাখলে মেঘ এখন রাস্তা ফিসলে হয়েছে গা, এখন এখান ধরে রাখবো না ফিসলে পড়বা, জোর এখন ঠিক কিনা কন, কত হইলে কাইটা লাইলে মিলে তে কাটলে তো খারা খারা থাকলে বান্দর মতন দেখা গেল হইলে, জোর এখন ঠিক কিনা, গেল গাইটা। এরপরে মাথার চুল যেভাবে বড় এই বেওয়ার চুলের হুম বড় হয় না, বেওয়ার চুলের নিচে যে সাটার সাটার চোখ না মান লাগা যায় যেরকম, ঠিক কিনা, এটার গিরিল আছে না নাই আসেনি, আমার আছে আপনার আসেনি, এই গিরিলি না থাকলে সুলাইলে মেরা আছে না মেরাটা দেখা গেল, জোরে কোন, ঠিক কিনা। আল্লাহ কো মজবুত করে বানাইছি সুন্দর করে বানাইছি, একটু চিন্তা কর কোন ফিসাবের দেওয়ার ক্ষমতা নাই, আমি আল্লাহ দেওয়া ক্ষমতা আছে, কোন সরকার তো নাওই না, জোরে কোন, ঠিক কিনা। আল্লাহ বলে এত সুন্দর গঠন কইরা আমি আল্লাহ তরে বানাইছি, এরপরে শখ নিবাইতে এমনি দরন লাগে না, তুই দরন লাগতো তো এমনি দৈরে যাতা ধরে নিবাইতে খবর আসি আমার বউ রে কইলে মাইলে যাতা নিবাই যাও, যেদিন কাজা লাগলো সেদিন অনেক সময় যাবো কাজা লাগে না একটা আর কালো কথা কো না, তো সেদিন দুজন সাইতে হইলে সাইরে নিবাই বোকা, জোরে কোন, ঠিক কিনা। তা আল্লাহ মজবুত করে বানাইছে না বানাইছে না, আল্লাহ আকবার, অসুবিধা হইতেছি না আপনারা, আর কয়েক মিনিট এরপরে আমি সাইরা দিব, মনে আল্লাহ পাক সবাইকে কবুল করাক বলে না আমি, কিন্তু এত সুন্দর করে মজবুত করে তোমাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, জোরে কোন, ঠিক কিনা, আরো জোরে কোন, ঠিক কিনা। এই জন্য গুসাইপুরের
মুজাহিদ কমিটি মুসলিম বৃন্দ যুবক এবং বৃদ্ধ পর্তালিশি মা বোনদের সহ আমি সকলকে জানাতে চাই এবং সকলের কাছে আবদারটা রাখতে চাই যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে তোমাকে সুন্দর করে সাজাইয়া পাওয়ার দেওয়ার কারণে সুপ্রিম কোর্টের সামনে কোরআনের প্রতিকৃতি বাদ দিয়া মূর্তি সাজাই দিবে বাংলাদেশের মুসলমানের গায়ে রক্ত থাকতে একটা কদম পিছে যাবে না মূর্তি সরাতে হবে হবে মূর্তি সরবে সরবে আমার বন্ধুরা আমার মূর্তি মুসলমানের পক্ষে নয় মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে তার সিনার মধ্যে কোরআনুল করিম তার হাতে থাকবে রসুলের হাদিস তার পথ লাগালে থাকবে রসুলের সুন্নাহ তার জীবন হবে রসুলের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহর বিধান মতে জোরে গুন ঠিক কিনা বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলা থেকে আপনারা অনুরোধ বারংবার করা হইতেছে মাননীয় সরকারের কাছে অনুরোধ করব দাবি জানাব মূর্তিটা সরায়া দেন নাচত বাংলাদেশের মুসলমানেরা আর বলবে না না বলা বলা বন্ধ করে নিজের হাতে মূর্তিকে সরাতে গ্রাম অঞ্চল থেকে শহর এলাকা থেকে বাইরে যাবে যাবে এক চাক হয়ে মুসলমানেরা মূর্তিকে চুরমার করতে মাঠে ময়দানে নামবে আরো জোরে ক এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ও মুসলমানেরা ইবাদত তো এটাই যে তোমার ঘরে একটা জানালা কাটছো জোরে বলেন কি কাটছো জানালা জানালা কাটছেন কেন আলো আইতো বাতাস আইতো ঠিক কিনা কন কিন্তু কেউ যদি নিয়ত করে যে আমি জানালাটা কাটলাম মসজিদে আজান হইলে আজানের আওয়াজটা আমি শুনবো ইবাদত শুরু হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ আচ্ছা এই নিয়ত করে জানালা কাটলে আলো আসবে না বাতাস আসবে না তাহলে বাতাসও পাবে আলোও পাবে কিন্তু মরণের পরেও তোমার নামে সওয়াব কবরের জিন্দেগিতে থাকবে আরো জোরে ক আমার ওই রূপ হাকিম মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মত খোর যাইয়া বলে ও গো থানবি রহমাতুল্লাহ আলাইকে ডাক দেব থানবি গো আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসছি আপনার কাছে মুরিদ হব কেন মুরিদ হইবা আমি মুরিদ হব পরকালে যেন জান্নাতে যাইতে পারি আমার সেই পথ আপনি দেখাইয়া দিবেননি তখন তিনি বললেন অবশ্যই তোমাকে বায়াত করা হবে এমনি লোকটা ডাক দে বলে শর্ত আছে কি শর্ত এক নম্বর শর্ত হলো আমি মদ পান করি আমার মদের নেশা আছে আপনি অনুমতি দিতে হবে মদ পান করার জন্য ইমন ইমন বেড়া তো কইতে আইলো বেড়ার বল মদ খাওয়ানো লাগে অনুমতি দিতা ফিসা বুধুরে ক তাহলে আমারও একটা শর্ত আছে জিকিরের মাহফিলের আওয়াজ যদি তোমার কানে পৌঁছে সেখানে কিন্তু তুমি মদ পান করতে পারবা না 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 জিকির মাহফিল আবার মদ পান করে কেমনে যাও দূরে যাও 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 হে মরি দইয়া বাড়ি দিছি আইসে বড় ডাক দেখো আমার বদের বোতলটা দাও অনেকক্ষণ ধরে খাই না ফিস সাহেবের খানকার গেছিলাম গা মদের বোতলটা দাও এমনি মদের বোতল আতো লইছে মুখটা খুলে মুখ বরাবর করছে মদের বোতলের ভিতর থেকে জিকিরের আওয়াজ আইতাছে আর আসতে কোন সুবহানাল্লাহ হে এমনি কানও লাগাই দে ইচ্ছা মতো জিকির এক সব বনাস ইদে বালানা বোতলে রেখে দাও বউকে থুই থাকে রে কই বোতলের অ্যাকশন আমি যে আইসিএর থেকে ফিস সাহেবের এখান থেকে ইদে অ্যাকশনটা মদের বোতল ভিতরে গেছে গা অনে ফালদা পানি ফের গোসল কইরা ফাক পবিত্র হইছে এ আসরটা জন্য জায়গা আচ্ছা ফাক পবিত্র হইলে আরো বার বনা কমবো হে মনে করছে জিনে দলে যে হুজুরে ছুড়ে দিলে পানি ফালা গেল সুবাই সবাই আনে হে হে দি মনে করছে হে গেছে
গাঙ্গকে ডুব দিয়া ফাকু দেও বিবি দে মদের বোতলটা এমনি মদের বোতল হাতে দিছে মদের বোতল হাতে দিছে বলে তার চোখের সামনে কি কারিশমা লেগে গেছে এমনি দেখা যা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি খানকা যত লোক ছিল সব লোক সহ শাহাদত আঙ্গুল দিয়ে তার দেখাইতাছে সাহস কত জিকির মাহফিল তোর কাছে এরপর মদের বোতল তোর হাতে মদের বোতল হাতে লইয়া এবার গোসল করে যখন মদের বোতল হাতে লে তাকায় দেখে রে মদের বোতলের ভিতর থেকে শাহাদত আঙ্গুল দিয়া কে যেন ডাক দে বলে সাহস কত মদের বোতল হাতে নিয়েছ না এই মদের বোতল তুমি পান করতে পারো না এমনি মদের বোতল ফালাইয়া দিয়া লোকটা দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে দেখি থানবী রহমাতুল্লাহ তিনি কি আমার সাথে চলে আসছে না উনি ওখানে ওনার খানকার মধ্যে আছে দৌড়াইতে দৌড়াইতে ওই জানে গে দেখে ওই লোক সমাজ গেল ইয়া আল্লাহর বান্দা জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ অসুবিধা হইতেছেন আপনারা আল্লাহ তাইলে আপনার আমার সব কিছুর ব্যবস্থা করেছেন যিনি তিনি হইলেন আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ কো আর বিহরব তো পঞ্চাশটা নেক লেখা দেয় ফেরেশতা আল্লাহ শব্দের ভিতরে ফার্স্ট অক্ষর আছে কয়টা অক্ষর আছে ফার্স্ট অক্ষর রসুল বলছেন যে ব্যক্তি আরবি হক কর একটা পড়ব তার দশটা সব দিব তাহলে ফার্স্টটা বলে কত হইব বাইর আমার দুই নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না তিন নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না তিন নম্বর হইল তুমি তোমার মা বাবাকে খেদমত করো জোরে কোন সুবহানাল্লাহ আজকাল অনেক যুবক ভাইয়ের আছে মার সাথে ভালো ব্যবহার করে না সবাই কথা বলি না কিছু কিছু যুবক আছে আব্বার সাথে আম্মার সাথে ভালো ব্যবহার করে না মন গড়া ব্যবহার করে ও মুসলমান যুবক ভাই তুমি তোমার আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার কখনো করতে পারো না কারণ মা বাবার দাম পৃথিবীতে তুমি দেওয়ার সম্ভব না হাসর ময়দানও তুমি দিতে পারবা না জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার আব্বা আম্মার সাথে তুমি ওফ শব্দ বইল না উফ বললো না মা কইছে বাবা তুমি এদিকে যাইও না উফ আমার খালি কো এই উফ শব্দ তুমি ব্যবহার করো না এমন শব্দ তুমি ব্যবহার করো না এমন বিরক্ত বোধ হইও না যার কারণে মা কষ্ট পাইব এমন শব্দ তুমি বলতে পারো না ওয়ালা তানহারহুমা আব্বা মাকে কখনো ধমক দিও না মা বাবাকে কখনো ধমক দিও না আব্বাম্মার সাথে ভালোবাসার সাথে কথা বলবা মিষ্টি মিষ্টি কথা বলবা প্রেম মাখা কথা বলবা আদর মাখা কথা বলবা মা মা মুখটা ভৈরা ডাক দিবা আব্বা
আম্মা মুখটা ভয়রা ভয়রা ডাক দিবা। আমার আল্লাহ নবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোশত বণ্টন করতেছিলেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে যখন চলে আসে, আল্লাহ নবী ইয়ামনি বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি যার খাতিরে তামাম জাহান আল্লাহ বানাইল, আখির নবী রাহমাতুল আলামিন দেখার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধা মহিলাকে দেখার সাথে সাথে রসুল দাঁড়ায় গেলেন, আবার নবীজির রুমাল বিছাইয়া দিলেন, এই রুমালের মধ্যে ওই বৃদ্ধা মহিলা বসে বসে রসুলের সাথে কথাবার্তা বললেন। মহিলা যখন বিদায় নিয়ে যা, রসুল আগায় আগায় দিয়ে আসে, আল্লাহ নবী ইয়ামনি বৃদ্ধা মহিলাকে আগায় দিয়া রসুল যখন ফেরত আসলেন, সাহাবাই কারাম এমনি ডাক দেয় বলে, ওগো নবীজি ব্যাপারটা তো বুঝলাম না, হুজুর সাধারণ একটি বৃদ্ধা মহিলাকে আপনি নিজে আপনার পবিত্র রুমালটা বসতে দিয়েছেন, এই রুমালে বসে আপনার সঙ্গে কথাবার্তা বলার পরে মহিলা চলে গেল, আপনি আগায়া দিয়ে আসলেন, বিষয়টা তো বুঝে আসে না মহিলার দাম এত বেশি কেন। আল্লাহ নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিল, তোমরা চিনবা না, তোমরা জানো না, ইনি হয়েছে আমার দুধ মা হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন হালিমাতু সাদিয়া, উনি মাত্র আমাদের দুধ পান করাইছে, ওই দুধ পান করানোর কারণে যদি এত মর্যাদার ইজ্জত নবীজি করেন, অগো নবীজি যেই মার জননী দশ মাস দশ দিন পেটে বোঝা পাইছে, এই মার ইজ্জত কত গো। আমার আপনার নবী চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ধা ধা করে নবীজি ছেড়ে দিয়ে কান্দে, সাবিরে জাগতে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী কেন কান্দেন গো। আল্লাহ নবী বললেন, আমি আমার জিন্দগিতে কোনোদিন আমার আব্বাকে এক নজর দেখতে পাইলাম না, কোনোদিন আব্বাকে আব্বা গো করে ডাক দিতে পাইলাম না, মা জনকে মা বলে ডাক দিব, ডাক দেওয়ার শিখছি মাত্র, মাকে মা বলে ডাকবো, এমন সময় মা জননী আমাকে ছেড়ে দিয়া পৃথিবীকা পৃথিবীতে বিদায় হয়ে গেলে, এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাহাবিদেরকে ডাক দে বলে, সাহাবিরা রে মাকে কোনোদিন কষ্ট দিও না, আব্বাকে কোনোদিন কষ্ট দিও না, আল্লাহ নবী রাহমাতুল আলামিন যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে আছে, সাহাবিরা কানতে আছে, আল্লাহ নবীর একজন সাহাবির তার মা নাই তার আব্বাও নাই, ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়া রসুলের কিনারে বসে কানতে আছে, আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাকলে, সাহাবিরা ইয়মন করে কেন কান্দ। আল্লাহ নবীকে সাহাবি বলে, নবীজি আমি আমার আব্বা আমি আমার আম্মাকে হারিয়ে ফেলেছি, আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে নাই। এই কথা বলার পরে নবীজি তারে জড়ায়া ধরলেন বুকের সঙ্গে মিলে বললেন, আয় আয় আমার বুকে আয়। নবীজির বুকের সঙ্গে মিলাইয়া রসুল কান্দে, ওই সাহাবিও কান্দে আছে, অন্যান্য সাহাবিরা ডাক দে বলে, নবীজির কান্না দেখলে রে আমাদের কান্না তো থামায় রাখতে পারি না, নবীজি আপনি কেন কান্দেন গো। আল্লাহ নবী ডাক দিল, আমার মা জননীর কথা আমার মনে পড়ে গেছে, আমার আব্বার কথা আমার মনে পড়ে গেছে, আব্বা আম্মার জন্য আমার চোখের পানি আমি মানে রাখতে পারি না, আমার সাহাবি তার মা বাবা নাই, আব্বা আম্মার কথা মনে করে আমার সাহাবি যে কান্দে, আমি তার কান্না দেখে আমি আমার চোখের পানিকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, উম্মতেরা রে মা বাপকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে, মা বাপ যদি অসন্তুষ্ট হইয়া যায় তুমি জান্নাতের আশা করতে পারো না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন আখির নবী রাহমাতুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, সাবিরা রে মার খাদমত কইরো, আব্বার খাদমত কইরো, মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। রসুল কইছে, আল্লাহ কইছে, তাহলে এই কথাগুলি কি হুজুররা কোরআন হাদিসের কথা?
হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের তিনজন যুবক সফরে রওনা হইছে, যাওয়ার পথে বিশাল তুফান আইছে, বৃষ্টি তুফানের আঘাত থেকে বাঁচার জন্য দৌড়াইয়া এই পাহাড়ের কিনারে একটা গর্ত ছিল এই গাতার ভিতরে ঢুকছে, গাতার ভিতরে ঢুকছে পরে খোদার কি মর্জি আল্লাহর কি মর্জি উপর থেকে বড় একটা পাথর ছুটতে আইয়া এরা যে গাতার ভিতরে ঢুকছে এই গাতার মুখের মধ্যে পাথরটা আটকাইছে, পাথরটা আটকে গেছে গা, এত বড় পাথর তিনজন তো দূরের কথা, কয়েক হাজার লোকে ধাক্কা দিল এই পাথর লড়াইবার মতো ক্ষমতা নাই, কেমনে কি করব। এই তিন যুবক গর্তের ভিতরে গাতার ভিতরে পরামর্শ করে এই পাথর তো তিনজনে ধাক্কা দা লড়াইতাম পারতামই না, আর ভিতরে যে ঢুকছি আর বাঁচার উপায় নাই, একটা কাম কর একটু ইবাদত বন্দিগি যা যুদ্ধ দূর আছে আল্লাহর কাছে দোয়া করিল, দোয়ার মাধ্যমে আল্লাহ ইচ্ছা করলে এই পাথর সরাই দিতে পারে, জোরে কোন ঠিক কিনা, দোয়ার অ্যাকশন আছে না নাই, ফেরেশতার আল্লাহর জিজ্ঞেসে আল্লাহ তুমি দুনিয়াতে যত মজবুত শক্তিশালী জিনিস বানাইছো এগুলির মধ্যে কয়েকটা জিনিসের নাম কও না, আল্লাহ কো পাহাড়, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আসেনি, এমনি ফেরেশতারে আল্লাহ বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী হইল লোহা, ও কেমনে আল্লাহ, কো লোহা দিয়ে মানুষে খুন্তি বানাইয়া সমান মাটি গাঁটা করে লেব, কুদাল বানাইয়া উঁচা দাগা কাটা নেশা বানাই লেব, বেকু বানাইয়া রাস্তার মাড়ি হেনটা খাবলাতে নিয়ে খাবলাতে তৈরি দিব, ঠিক কিনা কন, আরো জোরে কন, কো আল্লাহ তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, তো লোহার চাইতে শক্তিশালী কিছু আসেনি, কো আসে, কো ইডার নাম কিটা, কো ইডার নাম হইছে আগুন, জোরে কোন কি আগুন, লোহা যত শক্তিশালী হোক না কেন কামার গরণে দিয়েলে ফুরা দিয়া এটার কত লাল হিসাবে বাড়ি দিলে জিরা কই দে খুন্তি না সাফল না কিটা কো তাড়াতাড়ি কো মালিক জিগার বাইরা, জোরে কো ঠিক কিনা কোন, সেটা জাগানো যায় না, তাই বোঝা গেছে লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, কো আল্লাহ আগুনের চেয়ে শক্তিশালী কিছু আসেনি, কো আছে তো, কইটার নাম কিটা, কইটার নাম হইছে পানি, কো কেমনে, কো যখন গোড়া আগুন লেগে জায়গা বালতি টালতি দিচ্ছে মতো পানি দিয়ে নিবে তাহলে তো ফায়ার সার্ভিস হতো ফুট, ফায়ার সার্ভিস হয় নিবে না নিবে না, হ্যাঁ নিবে জায়গা, কো আল্লাহ তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আসেনি, কো আছে, কইটার নাম কিটা, কইটার নাম হইছে বাতাস, তিতাস নদীর পানি থালের মতো বই রয়েছে তখন দিনটা হাঁস ধরে একটা বাতাস বাড়ি মারছে, হেফার ফেনা সুরে হেফার আনতেছে, মালিকে দূর আছে কো দূর লেগে মতন আইলে এফার আইতারো, ঠিক কেন কোন আগে ফেনা রাইকার না এফা ফেনা এফার আইনে তুই তাছে আরেকবার আইতাছে রে ফেনা তাওয়ালা, জোরে কোন ঠিক কিনা, এরকম এই তেলে বোঝা যায় বাতাসের পাওয়ার পানির চাইতে বেশি আল্লাহ এর চাইতে বেশি কিছু আসেনি, কই এর চাইতে বেশি হলো আমার কাছে আমার বান্দাদের দোয়া, আরো জোরে কর, বাতাস তো উত্তরের থেকে আইলে দক্ষিণ দিক থেকে আইয়া না পূবের থেকে আইলে পশ্চিম দিক থেকে আইয়া না, কিন্তু আমার বান্দা বান্দি যখন দোয়া করে এই দোয়া চতুর্দিকে বেষ্টন করে ডাইরেক্ট আমি আল্লাহর কাছে চোখের ফলকের মাধ্যমে পৌঁছে যাও, দোয়ার অ্যাকশন কম না বেশি, আরো জোরে কর, ওই তিন যুবকের দোয়া করে গাতার ভিতরে হইরা পাত্র তো সরাই তারে না, কয়জন যুবক, এক নম্বর যুবকে দোয়া করছে এই বেড়ার কাছে এক গোলাম আসিন, গোলাম তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন পরবর্তীতে হিসাব করে দেহে তার কাছে একটা টাকা পাওনা আছে, এই টাকাটা দিয়ে একটা ছাগলনি কিনছে, এই ছাগলনিটা বাচ্চা দিতে দিতে অনেকগুলি ছাগল খাসি খাস ছাগল হয়েছে, এখন একদিন ওই গোলামের সাথে দেখা হয়েছে, দেখা হয়েছে এই গোলাম তুমি যে আমার কাছে একটা টাকা পাইবা তোমার তো জানা নাই, হিসাব করে দেখছি তুমি পাইবা, এখন তোমার ফার্মও কই এই টাকাটা একটা ছাগল নিয়ে কিনে তুইছি, ইডার থেকে বাচ্চা হয়েছে হিরির তারও বাচ্চা হয়েছে, ওই তুই এইগুলি সব তোমার নেও সব লয়ে যাও, গোলামে ডাক দেখো এমন ভালো মালিক আর জীবনে পাই কিনা ভাই সন্দেহ আছে, আপনি কেমন হিসাব করে আমাকে এমন আমানত মালটা আমার কাছে ফেরত দিয়ে দিয়েছেন, আমার মধ্যে এমন আমানত আসেনি, ডাইরেক্ট ইস্টামে সই করে নিছে, কয়ে সই আমার না, এ সই কার কো সেরা গালিস, দুইজন সাক্ষী রাখিয়া টাকা নিছে 50,000, এরা দুজন সাক্ষী আছে, হে দুইটা সাক্ষী আছে না ইডি আবার তলে তলে মাল খা, ক আমরা 20 দালাইলে 50 এর কথা কম আমরা দেখছি না, এমন আছে না নাই, এমন সর্দার আছে না নাই, কিছু সর্দার আছে 5,000 টাকা গুসকা, কিছু সর্দার আছে 3,000, কিছু সর্দার আছে 2,500, কিছু আছে 500, আর কিছু আছে সিঙ্গারা খাওয়াই দিল ইশারে, ঠিক কিনা কর, আমার এলাকার নাই, অমিয়া এবার ওই যুবক
গোলামের আমানত ফেরত দিছে, এটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কিছু আপনার কাছে আমানত দেয়, এটা যেন হেফাজত করেন, যতক্ষণ হেফাজত করবেন ততক্ষণ ইবাদত হইব, আবার ফেরত দিবেন ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবকে দোয়া করছে, গর্তের ভিতরে পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথর ছুটে এসে গর্তের মুখের মধ্যে আটকে গেলে কেমনে বাঁচবো, বাঁচার কোনো উপায় নেই, তুমি সারা কোনো মাহবুদ নাই, প্রভু গো আমানত দারি আমি, আমি কোনোদিন খেয়ানত করি না, আল্লাহ তাআলা শুনেছি আমানত দারি ইবাদত হয়, হে তোমার দরবারে দরখাস্ত, আমার আমানত দ্বারা যদি তোমার কাছে আল্লাহ ইবাদত হিসেবে কবুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই খাতিরে পাথরটারে সরাইয়া দাও। এই দোয়া করতে দিরি ইয়ামনি পাথরটা একটু সরছে, একটু সরে গেছে, গা সামান্য এই দুই আঙ্গুল ফাঁক হয়েছে, একটু ফাঁক হয়েছে, ওরে ফাঁকটা দেখা যা, আসমান দেখা যা, যা আসমান দেখতেছি। কয়জন যুবক দোয়া করছে, কয়জন? দ্বিতীয় জন দোয়া করে, এই দ্বিতীয় জনের কি ইবাদত? এই বেড়া একটা যুবতী মেয়েরে ভালোবাসত, একটা যুবতী মেয়েরে ভালোবাসত, ভালোবাসতে বাসতে 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 একদিন এই ওই যুবতী যে ঘর তাহে এই ঘরের ভিতরে রাত্রে ঢুকছে, ঢুকে ওই যুবতীর হাত দিয়া ধরছে, যেই মাত্র ধরছে এমনি যুবতী ডাক দেখো, ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। যুবতী কি কইছে? যুবতী যুবককে ডাকিল, যুবক না তুমি আমাকে হাত দিয়ে ধরেছ এমনি নয়, আমার সাথে তোমার বিয়ে হবে, ইয়ার পরে তুমি মনের বিলাস মিটাবে, এমনিতে হবে না। এমনি যুবক ডাক দিলে কেন গো? এমনি তখন যুবতী ডাক দে বলে, যুবক রে আমার সুন্দর নাক, আমার সুন্দর চোখ, আমার সুন্দর মাথার চোল, আমার সুন্দর দেহটি মাটির সাথে একদিন মিশে যাবে, আমার এই সুন্দর থাকবে না, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব, আমার চামড়ার এরকম থাকবে না, আমার নাকের ভিতর ময়লা আছে, আমার কানের ভিতর ময়লা আছে, আমার মাথার চোরের গোড়াতে ময়লা আছে। যুবক রে এই দিকে লক্ষ্য করে লাভ নাই, এইভাবে তুমি কইরো না, পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবে। জোরে কোন ঠিক কি না? এবার যুবক ওই যুবতীর হাত ছেড়ে দিয়া দৌড়াইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করে জঙ্গলের ভিতরে সেজদার মধ্যে বইরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, খোদা গো আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার, আয় আল্লাহ তোমার নাম গাফফার, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমি যে অন্যায় করেছি আর কোনোদিন করব না, আল্লাহ তোমার কাছে মাপ চাই, অতীতে বর্তমানে যা গুনাহ করেছি আর কোনোদিন করব না। চোখের পানি ছেড়ে ছেড়ে যুবক জঙ্গলের ভিতরে সাজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও গো রাব্বুল আলামিন আয় আল্লাহ তুমি সারা আমার আর কে হই নাই, আল্লাহ গো এই পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমের ঘরে ঘুমায় গেছে, আমি এখনো ঘুমের ঘরে ঘুমায় না, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কাছে কানতেছে, এমনি আল্লাহ তাআলা তিনি তার গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই তিন যুবকের মধ্যে এই যুবকটা আছে, না এবারে করব না, ভেঙে দেব। হ্যাঁ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আল্লামা আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যে আসতেছে, আপনারা আসেননি সবাই? এবার যুবক ভাইরা এমন গুনাহ যদি কইরা থাকো এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাপ করে দিব। ভাইরা আমার, বন্ধুর আমার, ওই যুবক গর্তের ভিতরে গর্তের মুখের মধ্যে
মধ্যে পাথর আটকানো এমনি যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে খোদা গো আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী আমি তোমার এক বান্দি যুবতীর সাথে গিয়েছিলাম মনের বিলাস মিটানোর জন্য না আল্লাহ মনের বিলাস না মিটাইলাম না তোমার নাম শোনার পরে তোমাকে ভয় করে গো আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনার কাজ ছেড়ে দিয়া তোমার কাছে তওবা করেছিলাম প্রভু গো এই ধরনের গুনাহ করবলা তুমি আমাকে গুনাহ থেকে মাফ করে দিয়েছো আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও আয় আল্লাহ এই পাথরের মুসিবত থেকে তুমি আমার উদ্ধার করো সঙ্গে সঙ্গে পাথরটি আরেকটু সরে গেছে সুবহানাল্লাহ পাথরটা আরেকটু সরছে সামান্য এখন একটু ফাঁক হইছে বের হইব এরকম ফাঁক হইছে না খালি দেখা যা এখন যুবক তিনজনের মধ্যে দুইজন দোয়া করে লইছে আর রইছে কয়জন একজন যুবক আল্লাহর কাছে আমি দোয়া করব এরা বলতেছে কিরে আমরা দুইজন তো দোয়া করার দ্বারা সামান্য ফাঁক হইছে তুই দোয়া করলে আর একটু ফাঁক হইলে জোরে ডাক দিলে তো আওয়াজটা বাইরে যাইব তুই একটু দোয়া কর আমার তো উল্লেখযোগ্য কোনো নেক নাই না থাকলে একটু কোনো নেক করছ না কো একটা জিনিস আমার কাছে আছে বলে কি কো আমার আম্মা আমার জন্য দোয়া করে গেছে সুবহানাল্লাহ জোরে কর এই যুবক রাখাল ছিল জমিনে মরুভূমির মধ্যে বিলের মধ্যে উট রাখতো সারাদিন উট রাখিয়া সন্ধ্যা সময় বাড়িতে আইসিয়া মা জননীরে আগে খানা খাওয়াইয়া মারে গুম পারাইয়া তারপরে নিজে খাইতো বিবি সন্তানাদের খানা খাওয়াইতো জোরে কোন সুবহানাল্লাহ একদিন মরুভূমির থেকে বিলের থেকে বাড়িতে আইতে আইতে রাইত হয়ে গেছে গা আইসা বিবির জিগে আমার মা কই আম্মা তো ওই রুমে ঘুমাই গেছে ঘুমাই গেছে গা মা জনের জন্য দুধের গ্লাসে দুধ দুধ নিয়া এরপর খানা দানা নিয়া মা জনের মাথার পাশে গিয়ে চুপচাপ করে বয়ে রয়েছে নিজে খাইছে সারাদিন বিলের মধ্যে কাজ করে আইয়া মার পাশে বয়ে রয়েছে আহা গভীর রায় মার গুম বাংছে মা ডাক দেখো কিরে বাবা ও আমার ছেলে এত গভীর রায় পাড়ার সবাই ঘুমাই রয়েছে তুই বাবা এখানে কেন বয়ে রয়েছ বাবা সন্তান মাকে মাইক দিয়ে বলে মা আমি তোমার মাতার পাশে বসে আছি মা গো তুমি এখনো খানা খাও নাই আমি বিলের মধ্যে উট দুম্বা রাখতে রাখতে আসতে যাইয়া আজকে রাত হয়ে গেছে গো মা মা এসে বাড়িতে দেখি তুমি নাকি খানা খাও নাই এমনই মা জননী আমি তখন দুধের গ্লাস নিয়ে খাবার দাবার নিয়া তোমার মাতার পাশে বসে আছি এমনি মা জননী তখন ডাক দে বলে ছেলে রে আমার মাতার পাশে বসে আছো সারাদিন কাজ কাম কইরা শরীর বড় ক্লান্ত ইয়ার পর বসে আছো কি কারণ এমনি সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে মা মা গো একটা রাত্র তোমার জন্য বসতে কি আমি পারব না মা জননী 10 মাস 10 দিন আমাকে তুমি পেটের মধ্যে বুঝা পাইছো 7 থেকে 8 মাস বয়স আমার যখন তোমার পেটের ভিতর হয়েছিল আমি পা নাড়া দিয়েছি হাত নাড়া দিয়েছি মা গভীর রাতে গো তোমার পেটের ভিতরে যখন আমি হাত পাও নাড়া দিয়েছি এমন সময় তোমার কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছে পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে মা তুমি এমন সময় তুমি খাট থেকে নিচে নাই মা জমিনের মধ্যে গলা কাটা মুরগি নেই ছটফট করে কাঁদছো আর বলেছো তোমরা কারা গো আমারে এক গ্লাস পানি দাও আমারে একটু পানি পান করার জন্য দিয়ে দাও মা গো এই কষ্ট তুমি আমার জন্য করেছো গো মা জননী মা শুধু এখানে শেষ নয় আমাকে যেদিন তুমি জন্ম দিয়েছিলে গো মা মা যেদিন তুমি আমাকে জন্ম দিয়েছিলে গো মা তিন দিন আগ থেকে কোমরে ব্যথা শরীরের মধ্যে জ্বর আসছে
খানা খাইতে পারো না গো এমন সময় মা জননী তুমি আমাকে যেদিন জন্ম দিতে গেলে মা আমি পৃথিবীতে যখন জমিনে এসেছি তোমার শরীরে তাজা তাজা রক্ত জমিনের মধ্যে লালে লাল করেছ মা মা গো আমাকে জন্ম দিতে যাইয়া মরা লাশের মতো তুমি জমিনে পড়ে গেছো উঠতে তুমি পারো না আর একজন মহিলা তোমাকে ধরে ধরে বসাইয়া দিয়েছে নিজে নিজে বসতে পারে না মা এই কষ্ট আমার মা আপনার মা করেছে কি করেছে না আরো জোরে কন আমার ওই ছেলে মাকে ডাক দিয়ে বলে মা গো আমাকে জন্ম দিতে যাইয়া এই কষ্ট তুমি আমার জন্য করেছো তোমার শরীরের তাজা তাজা রক্ত জমিনের মধ্যে লালে লাল হয়ে গেল মা গো এত কষ্ট তুমি আমার জন্য করেছো গো মা শুধু এখানে শেষ নয় ও মা আমাকে তুমি আরো কত যত্ন করেছো শীতকালে আমার শরীরের মধ্যে কম্বল আছে নি পাহারাদারিনীর মতো তুমি আমাকে পাহারাদারিনী করেছো গরমের সময় আমার শরীর গাইমা গেছে তুমি হাত পাখা দিয়ে তুমি বিনা বেতনে আমার পাখা করেছো শুধু এখানে না মা আমার ছোট্টকালে জ্বর আসলে পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে কিন্তু আমার মা ঘুমায় না মা জননী ঘুমের ঘরে ঘুমায় না আমার আব্বা বারবার করে ডাক্তার কাছে দৌড়ায় মা জননী আমার চেহারার দিকে বারবার তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা গো এত কষ্ট তুমি আমার জন্য করেছ আজকে মা জননী একটা রাত্র কেন গো মা আমি ওয়াদা দিলাম গো মা আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত গো মা আমি ওয়াদা দেই আমি তোমার এইভাবে সেবা করবো অথবা তুমি যেমনি করবে আমি সেমনি করবো জোরে কন্যা সুবহানাল্লাহ যুবক বাড়ারে অনুরোধ করে যাই আম্মা থাকলে অন্যায় যদি করে থাকো আজকে মা পিলের পরে মা জননীর কাছে যাইয়া বসবে আর বলবে আম্মা আম্মা গো আমি অন্যায় করেছি আর কোনোদিন করব না আর কোনোদিন অপরাধ করব না মা গো তুমি মাফ করে দাও গো দেখবেন মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে তুই আমার কাছে ভুল স্বীকার করছো আমি মাফ করে দিছি মা মাফ করে দিব বায়রা আমার আপনি বিদেশের বাড়ির দিকে যখন রওনা করেন এমন সময় এক একজন এক একটা বক্তব্য দেয় কিন্তু মা জননী তোমার জন্য কি করে জাননি মা জননী কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছে আর বলে কবে আসবি কবে আইবি বাড়িতে মা জনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে তোমার তুমি যখন পার হয়ে গেলা মুসল্লা বিছাইয়া মা জননী ভিক্ষুকের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে আল্লাহ আমার জাদুমণি আমার কলিজা টুকরা অনেক দূরে চলে গেছে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত কইরো এই কারণে তোমার মা জননী তোমার জন্য করে মা যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল হইয়া যা সুবহানাল্লাহ জোরে কো সুবহানাল্লাহ আরো জোরে কো সুবহানাল্লাহ বায়রা আমার বন্ধুরা আমার এমনি ভাবে ওই যুবক ছেলেটা মাকে ডাকে বলে মা তোমার জন্য আমি আর কি করলে খুশি হইবা আমি সেটা করতে রাজি তথাপি মা তোমার মনে কষ্ট দিতে আমি রাজি এটা কেমন সন্তান আমার মা জননি সন্তানকে ডাক দিয়ে বলে আমার কাছে আয় মা জননি দুইটা হাত সামনে দিকে বাড়াইয়া দিয়ে সন্তানকে বলে সন্তান রে তুই আমার বুকে আয় বুকে নিয়া মা জননী বুকে লাগাইয়া সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে মা জননী সন্তানকে ডেকে বলে সন্তান রে আমি তোর প্রতি খুশি হয়ে গেছি
সন্তান মাকে ডাকিও মা গো তুমি যদি খুশি হইয়া যাও ইয়ার পরে বাকি জীবনে ওজন আমি খিদমত করতে পারি তুমি আমার জন্য দোয়া করো এমনি মা জননী দুটো হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠাইয়া দিয়ে বলে প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য যখন এতটুকু করতে পেরেছে আমি খুশি আল্লাহ তুমি হয়ে যাও খুশি সুবহানাল্লাহ জোরে কর ভাইয়ের আমার বন্ধুর আমার আমি আপনাদেরকে বলবো মা যার প্রতি খুশি আব্বা যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে কর ভাইয়ের আমার বন্ধুর আমার এমনি ভাবে মা জন্য দোয়া করেছে প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেছি আল্লাহ গো আমার সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় আমার সন্তান কি তুমি হেফাজত কইরা নিও আমার সন্তানের জন্য আল্লাহ তুমি রাজি আর খুশি হইয়া যাইও যুবক কয়জন এখন কয়জন বাকি আছে দোয়া করার ওই মার দোয়ার সাথে এই যুবকে দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যুবক দোয়া করার দেখে রেখে বলে এই আল্লাহ আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহ তুমি হেফাজত করে নিও আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া আল্লাহর কাছে কেমনে কবুল হয় দেখেন যুবক গর্তের ভিতরে পাথর তো গর্তের মুখে আটকে আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জীবনের কোনো ন্যাক যদি তোমার কাছে কবুল না হয়ে থাকে আমার মা জননী আমার জন্য দোয়া করেছে আমার মা জননী দোয়ার খাতিরে আল্লাহ আজকে এই পাথরের মুসিবত থেকে বাঁচাইয়া দিবে দোয়া করছে এমনি গাইবে আওয়াজ আইছে পাথর রে জাগা থাকিস না এমনি কইছে আর পাথরে এক দূরে বহু দূরে চলে গেছে তিন যুবক গর্তের থেকে বার হয়ে আইছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আরেক জায়গা বলেন ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা তা'বুদুনা ইল্লা এমনি ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন আমাদের সবাইকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন।